বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রতি মাসের শুরুতে বেশ কিছু নিয়মের পরিবর্তন হয় এবং তার বদলে বেশ কিছু নতুন নিয়ম জারি হয়, যেগুলোর ডাইরেক্ট প্রভাব কিন্তু আপনাদের ওপরেও পড়ে। কারণ এখানে থাকে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়, ব্যাংকের বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়, এছাড়া এই মাসে কিন্তু এলআইসিরও বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে। এছাড়া এমন কিছু পরিবর্তন হচ্ছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তো এরকম 7 থেকে 8টি পরিবর্তন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন, অর্থাৎ আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে নভেম্বর মাসে কিন্তু পুরো দেশ জুড়ে ব্যাংক 15 দিন বন্ধ থাকবে, অর্থাৎ শনিবার এবং রবিবার মিলিয়ে মোট 15 দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। তার মানে কিন্তু এমনটা নয় যে পশ্চিমবঙ্গেও 15 দিন ব্যাংক বন্ধ থাকবে। তো পশ্চিমবঙ্গে কোন কোন দিন বন্ধ থাকবে, যেমন ধরুন ভাইফোঁটার দিন ব্যাংক বন্ধ থাকে, এছাড়া শনিবার, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে, রবিবার বন্ধ থাকে, এছাড়া ভাইফোঁটা এবং কালী পুজোর দিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া 15 দিন ব্যাংক যে বন্ধ রয়েছে এটা পুরো ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন দিন বন্ধ রয়েছে সেটা আপনারা একবার ক্যালেন্ডারে দেখে নেবেন। বন্ধুরা, আপনারা যদি নভেম্বর মাসে ল্যাপটপ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন একটি নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার HSN 8741 এই ক্যাটাগরির যে ল্যাপটপগুলো রয়েছে, অথবা এই ক্যাটাগরির যে পার্সোনাল কম্পিউটার রয়েছে, অথবা অন্যান্য যে ইলেকট্রিক আইটেমসগুলো রয়েছে, সেগুলো যে ইম্পোর্ট হয় তার মধ্যে বিভিন্ন ছাড় দিয়েছিল। আমরা সবাই জানি যে বিশেষ যে ল্যাপটপগুলো আমরা ইউজ করি, যেমন ধরুন HP হোক কিংবা Lenovo হোক, এবং MI হোক, বা যে ল্যাপটপই আমরা ইউজ করি বা অ্যাপেলেরই হোক, তো সেক্ষেত্রে সেই ল্যাপটপগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। তো এই সমস্ত ইম্পোর্টের উপরে ছাড় দেওয়া হয়েছিল। তো এবার কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 1 নভেম্বর থেকে কিন্তু নতুন নিয়ম জারি হবে, অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির ল্যাপটপ যদি আমদানি করতে হয় তাহলে তাকে সরকারের থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। তো এটা করলে পরে দাম বাড়ে কি দাম কমে নাকি কী হয় সে নিয়ে আমরা পরবর্তীকালে জানিয়ে দেব, কিন্তু এই নিয়মের পরিবর্তন হচ্ছে। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আপনাদের বাড়িতে যদি কোনো পেনশনার্স থেকে থাকে, অথবা আপনি যদি নিজে পেনশনার্স হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে 1 নভেম্বর থেকে আপনাদের লাইফ সার্টিফিকেট দিতে হয়। সেক্ষেত্রে আপনারা যে জীবিত রয়েছেন তার একটা প্রমাণপত্র সরকারকে দিতে হয়। তো এতদিন পর্যন্ত কী নিয়ম ছিল যে আপনাদের যে কোনো ব্যাংকে গিয়ে অথবা পোস্ট অফিসে গিয়ে আপনাকে সশরীরে গিয়ে আপনাকে পেনশনার্সের লাইফ সার্টিফিকেট জমা করতে হতো, সেখানে সাইন করতে হতো এবং বিভিন্ন কিছু করতে হতো। কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করার জন্য আপনাদের আর ব্যাংকে কিংবা পোস্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, মাত্র 70 টাকা খরচা করে আপনি ডিজিটালি আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করাতে পারবেন, অর্থাৎ ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা হয়ে যাবে। তো আপনাদের কোনো কিছু ফর্ম ফিল আপ করার দরকার পড়বে না বা কোনো কিছুর দরকার নেই, শুধুমাত্র আপনাদের 70 টাকা খরচা হবে এবং আপনারা জাস্ট ঘরে বসেই আপনারা লাইফ সার্টিফিকেট জমা করাতে পারবেন। 1 নভেম্বর থেকে GST সংক্রান্ত বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার অর্থাৎ NIC অনুসারে 100 কোটি টাকা অথবা তার বেশি যদি কারোর বিজনেস হয়ে থাকে, তাহলে তাদেরকে 30 দিনের মধ্যে এখন থেকে ই-চালান পোর্টালে তাদের সমস্ত GST চালান আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময়সীমাটি কিন্তু আগে বেশি ছিল, কিন্তু এবার থেকে 100 কোটি টাকা কিংবা তার বেশি যদি টার্নওভার থাকে, তাহলে সেক্ষেত্রে 30 দিনের মধ্যে GST চালান আপলোড করতে হবে, না হলে কিন্তু বড়সড় ফাইন আরোপ করা হবে। বন্ধুরা, এই ব্যাংকে যদি আপনাদের ATM কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের ATM কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে আপনারা যদি এই কাজটি না করেন, সেক্ষেত্রে 1 নভেম্বর থেকে কিন্তু আপনাদের ATM কার্ড ব্লক হয়ে যেতে পারে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। এবং তার জন্য আপনারা কী হবে, আপনারা অ্যাকাউন্ট থেকে ATM কার্ড দিয়ে কোনো টাকা তুলতে পারবেন না অথবা জমা করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমত এই নতুন নিয়মটি শুরু করেছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের যদি ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি 31 অক্টোবরের মধ্যে আপনারা যদি
আপনাদের মোবাইল নাম্বার আপনাদের অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিংক না করেন, অর্থাৎ ধরুন আপনারা অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু সেখানে কোনো ভ্যালিড মোবাইল নম্বর নেই, সেটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনাদের ডেবিট কার্ড ব্লক করে দেওয়া হবে, অর্থাৎ আপনারা আপনাদের ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড দিয়ে আপনারা কোনো টাকা তুলতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, কিছু করার মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনারা জাস্ট ব্যাংকে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন যে আমার মোবাইল নাম্বার অ্যাকাউন্টের সাথে লিংক করা নেই। তো আপনাকে একটা ফর্ম দেবে, আপনি ফর্মটি ফিল আপ করে ব্যাংকে দিয়ে আসবেন, 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টের সাথে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং তারপরে আপনি আবার আপনাদের যে এটিএম কার্ডটি রয়েছে সেটাকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি এলআইসিতে পলিসি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের এলআইসি পলিসি থাকে, আমরা এলআইসি পলিসি করে নিই কিন্তু যে কোনো কারণেই হোক আমরা প্রিমিয়াম দিতে ভুলে যাই, অর্থাৎ ধরুন আমাদের যে প্রিমিয়ামটি যেই টাইমে দেওয়া উচিত সেই প্রিমিয়ামটি আমরা সেই টাইমে দিই না, অথবা আমাদের কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেমের কারণে আমরা তখন এলআইসির পলিসির প্রিমিয়ামগুলো দিতে পারি না, যার ফলে কী হয় এলআইসির পলিসিটি ল্যাপস হয়ে যায় এবং অনেক সময় কী হয় আমরা করে ফেলি কিন্তু ভুলে যাই, সেজন্য পলিসির প্রিমিয়াম আমাদের দেওয়া হয় না। তো সেই সমস্ত কিছু যদি আপনাদের হয়ে থাকে এবং আপনাদেরও যদি এরকম থাকে যে আপনারা আপনাদের সেই এলআইসির পলিসিটিকে পুনরায় রিভাইভ করাতে চাচ্ছেন, অর্থাৎ পুনরায় চালু করাতে চাইছেন, তাহলে সেই সুযোগ কিন্তু আপনাকে এবার দিচ্ছে এলআইসি। হ্যাঁ বন্ধুরা, ল্যাপস হো চুকি হ্যায় এলআইসি পলিসি দোবারা ইস তরহ করে চালু, মিল রহি 4,000 রুপে তক কি ছুট, অর্থাৎ 4,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা ছুট পেয়ে যাবেন যদি আপনারা এলআইসির পলিসি পুনরায় চালু করতে চান। তো কী রয়েছে, তো এক্ষেত্রে এলআইসির তরফ থেকে বলা হয়েছে যে এলআইসি পলিসি কেনার পরে কোনো কারণে সময় মতন প্রিমিয়াম না দেওয়ার কারণে কিংবা অন্য যে কোনো কারণে যদি আপনাদের এলআইসি পলিসি ল্যাপস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এলআইসি একটা নতুন ক্যাম্পেইন শুরু করেছে যার নাম হচ্ছে এলআইসি পলিসি রিভাইভাল ক্যাম্পেইন। যদিও এই ক্যাম্পেইনটি 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং 31 অক্টোবর পর্যন্ত হওয়ার কথা, অর্থাৎ কার্যকরী হিসাবে আপনাদের কাছে আর 1 দিন সময় রয়েছে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় এমনটাও দেখা যায় যে এগুলো ডেট এক্সটেন্ড করে 1 মাস বৃদ্ধি করা হয়। সেক্ষেত্রে আপনারা যবেই ভিডিওটি দেখছেন, যদি আপনারা নভেম্বর মাসেও দেখেন এবং আপনারা যদি আপনাদের পলিসি যদি পুনরায় চালু করতে চান তো আপনারা একবার এলআইসির অফিসে গিয়ে খোঁজ করে আসবেন। সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে, যে সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের যত টাকা ডিউ রয়েছে তার সঙ্গে কিছু ফাইন যদি আপনারা অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পুনরায় আপনাদের যে পলিসিটিকে রয়েছে সেটাকে আপনারা চালু করতে পারবেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের 1 লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়াম ডিউ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 30% যত টাকা আপনাদের চার্জ হয়েছে, অর্থাৎ যত টাকা আপনাদের ডিউ রয়েছে এবং ডিউয়ের মধ্যে যে চার্জ রয়েছে বা ট্যাক্স রয়েছে তার মধ্যে আপনারা 30% আপনারা ডিসকাউন্ট পাবেন এবং ম্যাক্সিমাম আপনি পাবেন 3,000 টাকা ডিসকাউন্ট। যদি আপনাদের 3 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের প্রিমিয়াম ডিউ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা 30% আপনারা ছুট পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম আপনারা 3,500 টাকা পাবেন, এবং 3 লক্ষ টাকার বেশি যদি আপনাদের প্রিমিয়াম ডিউ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অধিকতম 4,000 টাকা আপনারা ছুট পাবেন, অর্থাৎ কনসেশন পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।